27 ফেব্রুয়ারি 108টি পৌরসভায় ভোট রয়েছে আমরা জানি এবং সুকন্যা যেটা আমরা কত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে তালিকা প্রকাশের পরই অর্থাৎ পুরো ভোটের প্রার্থী তালিকা প্রকাশের পরই জেলায় জেলায় তৃণমূলের ক্ষেত্রও আমরা দেখছি এবং এবার বিজেপির ক্ষেত্রেও দেখছি অসন্তোষের সৃষ্টি হয়েছে জেলায় জেলায় পুরো ভোটের প্রার্থী তালিকা পাঠানোর পরই বিজেপির অন্দরে বিক্ষোভ শুরু হয়েছে টিকিট না পেয়ে খড়গপুর পুরো ভোটে বিজেপির আহ্বায়ক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে বিজেপির বিক্ষুব্ধ একদল কর্মী সমর্থক হামলা চালায় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ির কাঁচ জানলার কাঁচও ভাঙা হয় খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তুষার মুখোপাধ্যায়ের দাবি ঘটনার কথা দিলীপ ঘোষকে জানানো হয়েছে হামলার ঘটনা বরদাস্ত করা হবে না আর অন্যদিকে আনুষ্ঠানিক ঘোষণার আগেই জেলায় প্রার্থী তালিকা পাঠালো বিজেপি খড়গপুর পুরভোটে প্রার্থী করা হয়েছে বিধায়ক হিরণকে কাঁথি পুরভোটে কাঁথি দক্ষিণের বিজেপি বিধায়ক অরূপ কুমার দাসকে প্রার্থী করা হয়েছে গেরুয়া শিবির সূত্রে খবর কাঁথি পুরসভার 10 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে বিধায়ককে পাশাপাশি 9 নম্বর ওয়ার্ডে প্রাক্তন বিধায়ক বনুশ্রী মাইতিকে প্রার্থী করেছে বিজেপি বনুশ্রী কাঁথি উত্তরের প্রাক্তন বিধায়ক আরও বিক্ষোভের খবর আসছে বিজেপির অন্দরে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে জুতো বেটা করা হলো পুরমণ্ডলের সাধারণ সম্পাদককে হুগলি শ্রীরামপুরেও চলল বিক্ষোভ দলকে সামলাতে পারছে না বিজেপি খোঁচা তৃণমূলের দলের নিয়ম মেনেই প্রার্থী ঠিক করা হয়েছে এমনটা দাবি করেছেন শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে দল বিরোধী কাজ প্রতিনিয়ত তৃণমূলের পার্টি অফিসে যায় তাই তাকে আমি সাসপেন্ড করেছি এবং টিএমসির দালাল হয়ে বিক্ষোভ দেখাতে এসেছে প্রার্থী পছন্দ না হওয়ায় হুগলি শ্রীরামপুরেও জেলা পার্টি অফিসে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীদের একাংশ এদের মধ্যে অনেকে পদত্যাগেরও ইচ্ছা প্রকাশ করেছেন পার্টির প্রসেসের মধ্য দিয়ে হয়েছে 4 দিন ধরে পার্টি প্রসেসের মধ্য দিয়ে হয়েছে এবং বিজেপি প্রার্থী হওয়ার জন্য প্রচুর লোকজন উৎসাহী ছিলেন এটুকু আমি দেখেছি সবাইকে তো আর অ্যাকোমোডেট করা যায় না বিজেপির কাজ হচ্ছে বলেন উন্নয়ন নয় বিরোধিতা করা লোকের লোকের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া নিজেদের দলকে নিজেরা সামলাতে পারছে না সব মিলিয়ে তৃণমূল বিজেপি দুদলেই এখন প্রার্থী বিক্ষোভ চরমে রাজীব চৌধুরী সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং রঞ্জিত সাহের রিপোর্ট এবিপি আনন্দ আর তৃণমূলের অন্দরে প্রার্থী বিক্ষোভ নিয়ে জেলায় জেলায়ও কিন্তু একই খবর উঠে আসছে বারবার প্রার্থী বদলের অভিযোগ খড়দা পুরসভার সামনে দফায় দফায় বিটি রোড অবরোধ করেন তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ এ বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি অফিস টাইমে খড়দায় বিটি রোড অবরোধ করে বিক্ষোভ টায়ার জ্বালিয়ে প্রতিবাদ রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা যার জেরে বিটি রোডের তীব্র যানজট হয় বিক্ষোভের শুরুটা হয়েছিল শুক্রবার তৃণমূলের পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণার দিন প্রার্থী পছন্দ না হওয়ায় শুক্রবার সন্ধ্যে খড়দা স্টেশন ও বিটি রোড অবরোধ করেন তৃণমূলের নেতা কর্মীদের একাংশ এরপর সোমবার সকালেও তৃণমূলের কর্মী সমর্থকরা খড়দা পুরসভার সামনে দফায় দফায় বিটি রোড অবরোধ করেন অবরোধকারীদের অভিযোগ একাধিকবার প্রার্থী বদল করা হয়েছে যার ফলে কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন তারই প্রতিবাদ করে এই অবরোধ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় দলেরই বৈঠকে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ঠিক তার পরপরই খড়দা পুরসভার সামনেই খড়দায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিটি রোড অবরোধ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় সুব্রত বক্সির সিগনেচারে যে লিস্টটা বেরিয়েছিল সেটাই তো দলের ওনাদের সিদ্ধান্ত ছিল তারপরে কার কথায় এত চেঞ্জ আমাদের সামনে এসে কোনো একটা পরিষ্কার কথা আমরা শুনতে চাইছি পরিষ্কার কথা প্রথম যে লিস্টটা বেরিয়েছিল ওটাই যাতে ফাইনাল থাকে খড়দায় প্রার্থী বিক্ষোভ নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা গতকাল কিন্তু দফায় দফায় বিটি রোড অবরুদ্ধ হয়ে যায় যেমনটা আমরা খড়দা পুরসভার সামনে বিটি রোড যখন অবরোধ করেন সেই ছবি দেখলাম অন্যদিকে টিকিট না পেয়ে কামারহাটিতে বিটি রোড অবরোধ করলেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বেশ কিছুক্ষণ সেখানেও কিন্তু রাস্তা অবরোধ করেন তিনি প্রার্থীদের নামের তালিকা নেতৃত্বকে পাঠানো হয়েছে তারপর কি হয়েছে জানি না প্রতিক্রিয়া কামারহাটির বিদায়ী পুর প্রশাসকের দিকে দিকে তৃণমূলের প্রার্থী বিক্ষোভ খড়দার পর কামারহাটিতেও বিটি রোড অবরোধ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা টিকিট না পাওয়ায় অনুগামীদের নিয়ে রাস্তা অবরোধ করেন কামারহাটির 5 নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর আশিয়া পারভিন
কামারহাটি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর আসিয়া পারভীন তিনি টিকিট পাননি এবারে, সেই কারণে তিনি নিজেই বিডিওর উপর বসে পড়েছেন। প্রার্থী তালিকায় আমার নাম নেই, আমি লিডিং ক্যান্ডিডেট ছিলাম, আমি 2015 জিতেছি, তারপরে আমি এমপি সাহেবকে জিতিয়েছি, এমএলএ সাহেবকে জিতিয়েছি, এমএলএ সাহেব সব সঙ্গে আমাদের সঙ্গে থাকেন, কিন্তু এমপি সাহেব জিতার পর মাঝে মাঝে আসেন আর এত বড় ডিসিশন দিয়েছেন। আমরা তিনজন লেডিস কাউন্সিলর ছিলাম, জয় কাউন্সিলর ছিলাম, সিটিং কাউন্সিলর ছিলাম। সুবোধদা হচ্ছেন আমাদের সাংসদ, বরন্দা আমাদের এমএলএ, আমি চেয়ারপারসন, তো সেই কারণে কোনটা কি হয়েছে, কোনটা কি দল ই করছে সেটা বোঝা মুশকিল। কিন্তু যে লিস্ট হয়েছে সেই লিস্টটাতে একটু সমস্যা হয়েছে যে আমরা যেটা চেয়েছি সেটা 100% পাইনি। অবরোধ তুলে নিয়েও রাস্তার পাশে বসে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যান তৃণমূলের বিদায়ী কাউন্সিলর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। রাজ্য কমিটি সই করা তালিকায় নাম থাকলেও অনুব্রত মণ্ডলের তালিকায় বাদ। ষড়যন্ত্রের অভিযোগ পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার চারবারের তৃণমূল কাউন্সিলরের। এ বিষয়ে মন্তব্য করব না জানিয়েছেন অনুব্রত মণ্ডল। আউশগ্রামে তৃণমূল বিধায়ক জানিয়েছেন এলাকাবাসীর দাবি মেনেই নাম পরিবর্তন। ওয়ার্ড একটি, তবে তাকে ঘিরে উঠে এসেছে তিনটি নাম। পূর্ব বর্ধমানের ঘুষকরা পুরসভার তিন নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী নিয়ে নজিরবিহীন সংঘাত। রাজ্য কমিটি সই করা তালিকায় নাম ছিল ঘুষকরা পুরসভার চারবারের তৃণমূল কাউন্সিলর মল্লিকা চোংদারের। তার অভিযোগ, কোনো কারণ না দেখিয়েই অনুব্রত মণ্ডলের তালিকায় বাদ দেওয়া হয়েছে তার নাম। পরিবর্তে তিন নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে পূর্ণিমা চৌধুরীকে, যদিও প্রার্থী পরিচয়ের সময় দেখানো হয়েছে শিপ্রা চৌধুরী নামে অন্য একজনকে। ঘুষকরা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের চারবারের তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, বীরভূমে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ষড়যন্ত্রেই বাদ দেওয়া হয়েছে তার নাম। এই যে একটা নামের তালিকা সই করে দেওয়া হয়েছে 105 নম্বর পেজে, সুব্রত বক্সি পার্থ চট্টোপাধ্যায় সই করে একটা কাগজ পাঠিয়েছিলেন, সেখানে মল্লিকা চোংদারের নামটা ছিল, সেখান থেকে পূর্ণিমা চৌধুরী হলো, পূর্ণিমা চৌধুরী থেকে আবার শিপ্রা চৌধুরী হলো। জানি না কার অলৌকিক এত বড় ক্ষমতা আছে, রাজ্য নেতৃত্ব লিস্ট কেটে বাদ দিয়ে দিচ্ছে। আমার যেটা মনে হয় অনুব্রত মণ্ডলই বাদ দিয়েছে, কারণ দীর্ঘদিন ধরে আপনারা সবাই জানেন অনুব্রত মণ্ডলের সঙ্গে আমার একটা বিতর্ক আছে, অনেক রকম বিতর্কিত কেস তো আপনারা জানেন, উনি আমাকে পছন্দ করেন না। যদিও বীরভূমে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। এ নিয়ে আউশগ্রামে তৃণমূল বিধায়ক জানিয়েছেন এলাকার মানুষ চাইছেন না বলেই প্রার্থী বদল করা হয়েছে। 16টা ওয়ার্ডের মধ্যে 4টে ওয়ার্ডের লিস্ট করছে, সেটা আমরা পরিবর্তন করেছি। এইটা পরিবর্তন করতে হলো কেন? যেসব ক্যান্ডিডেট ছিল ওখানকার মানুষরা সেই সব ক্যান্ডিডেটকে একদমই চান না, তার জন্য এটা পরিবর্তন করা হয়েছে। 16 ওয়ার্ড বিশিষ্ট ঘুষকরা পুরসভা, সেখানকার তিন নম্বর ওয়ার্ডে 1998 থেকে পরপর চারবার জয়ী হয়েছেন মল্লিকা চোংদার। 2008 সালে বামেদের থেকে ঘুষকরা পুরসভা দখলে কাণ্ডারি ছিলেন মল্লিকা। প্রার্থী হতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি। এই দলটা হচ্ছে আমার জীবন, এই দলটা হচ্ছে আমার প্রাণ, এই দলটাকে আমি ছাড়তে পারবো না। অনেক কষ্ট করেছি এই দল করতে গিয়ে, আমি সংসার ধর্ম কিছুই দেখিনি দল করতে গিয়ে। আজকে আমার কাছে সব থেকে মানে খারাপ লাগছে, নামটা দিল তো পাল্টালো কেন, কি কারণ? কমলকৃষ্ণ দে ও আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর, যে খবরে নজর রাখবো। বিশ্বভারতীর হস্টেল খোলার দাবিতে প্রায় তিন ঘন্টা ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ, তার আগে একই দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই, যদিও এই নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। রাজ্য সরকারের নির্দেশিকা মেনে বিশ্বভারতীও খুলে গেছে গত 3রা ফেব্রুয়ারি, কিন্তু বিশ্বভারতীতে আনন্দ পাঠশালা বা স্নাতক থেকে স্নাতকোত্তরের পঠন পাঠন শুরু হলেও হস্টেল খোলেনি। পড়ুয়াদের দাবি, এর জন্য তারা চরম অসুবিধায় পড়েছেন। আমার তো পুরুলিয়া বাড়ি, এরপর থাকা খাওয়ার অসুবিধা হচ্ছে, থাকতে পারছি না, তো আমি চাই হোস্টেল খুলে দিই, নাহলে পড়াশোনার একটু অসুবিধা হচ্ছে। ভাড়া তোমার 5,000, তা আমাদের বাড়ি থেকে দিতে পারবে না অত টাকা। এই পরিস্থিতিতে সোমবার অবিলম্বে হস্টেল খোলার দাবিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অফিসের সামনে বলাকা গেটে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ। সকাল 11টা নাগাদ শুরু হয় বিক্ষোভ। সেই সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পেছনের দিক দিয়ে বেরোতে গেলে তার গাড়ির সামনে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। এই অবস্থা দেখে গাড়ি ঘুরিয়ে দপ্তরে ফিরে যান রেজিস্ট্রার।
শিক্ষা বিশ্বভারতী অফলাইনে নেবে বলে জানিয়েছে, কিন্তু খোলা হয়নি হস্টেল, খোলা হয়নি লাইব্রেরি, রিডিং রুম, জার্নাল সেকশন। অনেক সাধারণ ছাত্রছাত্রী আছে যারা হয়তো গত এক বছর বা দুবছরে ভর্তি হওয়ার পরে অনলাইনে ক্লাস করেছে, কোনোদিন তারা বিশ্বভারতী আসেনি, প্রথমবার তারা বিশ্বভারতী আসছে, তাই তারা কোথায় এসে থাকবে, কীভাবে কী করবে, এবং এই চড়া দামে বাড়ি ভাড়া দিয়ে থাকা সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব না। তাই আজকে আমরা সবাই বলাকা গেটের সামনে জড়ো হয়েছি। আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা হোস্টেল খোলার দাবিতে আন্দোলন করছিলাম, সেই মুহূর্তে রেজিস্ট্রার আমাদের সাথে কোনো মতে কথা বলতে রাজি ছিলেন না, কিন্তু তিনি পিছন গেট দিয়ে পালাবার চেষ্টা করেন। আমরা ইতিমধ্যে তার গাড়ি আটকে দিই, কারণ আমরা কথা বলতে চাই, তিনি কথা না বলে আমাদেরকে আবার তিনি পুনরায় কিন্তু ভিতরের দিকে ঢুকে যান। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীক ঘোষকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচির আগে এদিনই সকালে বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসের সামনে হস্টেল খোলা সহ 10 দফা দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। প্রায় 1 ঘন্টা বিক্ষোভের পর বিশ্বভারতী কর্তৃপক্ষকে ডেপুটেশন দেয় তারা। আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।